আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদি আমিত। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। পশ্চিমারা যখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী তকমা দেওয়ার কাজে ব্যস্ত, তখন দুই বৃদ্ধ ইসরায়েলিকে মুক্তি দিয়ে মানবিকতার উদাহরণ তৈরি করেছে সংগঠনটি। হামাসের বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্তে ফিলিস্তিনিদের পক্ষে বিশ্ব জনমত জোরদার হচ্ছে। অন্যদিকে বিভিন্ন ইস্যুতে ইসরায়েলি প্রশাসনের শীর্ষ পর্যায়ের মতবিরোধ মনোবল ও শক্তি হারাচ্ছে দখলদার বাহিনী। ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের আন্দোলন গতিশীল হওয়ায় বেকায়দায় নেতানিয়াহু। পশ্চিমা অনেক মিত্রের তরফে যুদ্ধবিরতির চাপে তাদের প্রতিশোধমূলক স্থল অভিযান কবে আলোর মুখ দেখবে তা এখন অনিশ্চিত। এর মধ্যে ইসরায়েলের অন্তত চারটি সেনাঘাঁটিতে তীব্র হামলা হয়েছে। বিপদ সংকেতে হতবিহ্বল হয়ে এদিক ওদিক ছুটছেন ইসরায়েলিরা। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে, হামাসের অভিযান এবং এরপর নেওয়া বিভিন্ন পদক্ষেপকে কেন্দ্র করে ইসরায়েলের শীর্ষ প্রশাসনে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। এই মতবিরোধের একপক্ষে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান হারজি হালেভি, আর অন্য পক্ষে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ অহরনত সোমবার জানিয়েছে, শীর্ষ পর্যায়ের এই তীব্র সংকটের কারণে মন্ত্রণালয়গুলোর পারস্পরিক সহযোগিতা ঠিকমতো কাজ করছে না। অবস্থা এত ভয়াবহ যে নেতানিয়াহুকে নিরাপত্তা ব্যর্থতার দায়ভার বহনে বাধ্য করতে যুদ্ধকালীন সরকারের অন্তত তিনজন মন্ত্রী পদত্যাগের কথা বিবেচনা করছেন। সম্ভাব্য বিপর্যয় এড়াতে মতবিরোধ আড়ালের চেষ্টায় প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষামন্ত্রীর ব্যুরো এবং প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রকে যৌথ বিবৃতি দিতে হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ITF প্রধান হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণ বিজয় আনার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তাদের মধ্যে এ পূর্ণ আস্থা রয়েছে, তারা একটি সুস্পষ্ট উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়েছেন। এ লক্ষ্যে সোমবার প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও ITF প্রধান যৌথ সংবাদ সম্মেলনও করেছেন। কিন্তু সংবাদ মাধ্যমগুলো বলছে অবস্থা ভিন্ন। এক জরিপের বরাতে ইয়েদিওথ অহরনত সোমবার বলেছে, শুধু শীর্ষ প্রশাসনে নয়, সাধারণ জনগণের মধ্যেও নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ইসরায়েলের 66% মানুষ মনে করেন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। এমনকি নিজের দল, নিকট পার্টির অধিকাংশ নেতাকর্মীর ইসরায়েলদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর পদত্যাগ চাচ্ছেন। ইসরায়েল যখন অন্তর্কলহে লিপ্ত, তখন তাদের বিভিন্ন সামরিক অবস্থানে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। হামাসের কাসাম ব্রিগেড সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর 107 নম্বর ইউনিটের দুটি ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। ইসরায়েল বলেছে তারা দুটি ড্রোনই আকাশে ভূপাতিত করতে সক্ষম হয়েছেন। ইসরায়েলের সেদরুত শহরের পাশাপাশি সুফা, হুলিত ও বারাল সাবা শহরে সোমবার বিপুল সংখ্যক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কাসাম ব্রিগেডস। এর ফলে সেখানে ক্ষয়ক্ষতির খবর দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। এছাড়া হাইফা ও আকা অঞ্চলে সোমবার সাইরেনের শব্দ শোনা গেছে। একই সঙ্গে গাজার অদূরবর্তী অবৈধ ইহুদি উপশহরগুলোতে সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, মঙ্গলবার সকালে গাজা সীমান্তবর্তী এলাকাগুলোতে সাইরেন বেজে ওঠে। এরপর নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন বাসিন্দারা। লেবাননের নাহার নিউজ জানিয়েছে, সোমবার ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের রামিশ শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করার পরপর লেবানন থেকে ইসরায়েলের গ্যালিলিতে একটি সামরিক পোস্টে দুটি অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল নিক্ষেপ করা হয়। এর আগে লেবানন থেকে কয়েকটি ড্রোন হামলা করা হয়, তবে ড্রোনগুলো প্রতিহত করা হয় বলে জানিয়েছে ইসরায়েল। খবরে বলা হয়, লেবানন থেকে হামলার পর সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় বিপদ সংকেত বাজানো হয়। ইসরায়েল জানিয়েছে, লেবানন থেকে আল মারজ সামরিক পোস্টে হামলা চালানো হয়। বিস্ফোরণের শব্দ শোনার আগে সেখানে সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় সোমবার দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তারা হলেন 79 বছর বয়সী নুরিত কুবার ও 85 বছর বয়সী ইয়োচেভ লিপশিজ। বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, আমরা দুজনকেই মুক্তি দিয়েছি, তবে মনে রাখা দরকার গত শুক্রবারে তাদের নিতে অস্বীকার করেছিল ইসরায়েল। স্বাস্থ্যগত সমস্যা ও মানবিক খাতিরে আমরা এই দুই ইসরায়েলিকে মুক্তির সিদ্ধান্ত নেই। এই প্রক্রিয়ায় সহায়তা করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস। সংস্থাটি জানিয়েছে, তাদের তেল আবিবে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, মুক্তির সময় হামাস সদস্যদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে হাত মিলিয়ে বিদায় নিয়েছেন হামাসের আচরণে মুগ্ধ ওই দুই ইসরায়েলি। গত শুক্রবারে দুই মার্কিন বন্দীকেও মুক্তি দিয়েছিল হামাস। বন্দীদের সঙ্গে হামাসের ভালো আচরণের কথা জানিয়েছেন মুক্তি পাওয়া বন্দীর স্বজনরাও। সোমবার মুক্তি পাওয়ায় ইয়োচেভ লিপশিজের মেয়ে শ্যারন লিপশিজ জানিয়েছেন, তার মা মুক্তি পেয়েছেন।
তবে বাবা এখনও মুক্তি পাননি। তাদেরকে একসঙ্গে রাখা হয়নি জানিয়ে শরণ বলেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে, তার মাকে ভালো মতো চিকিৎসা দেওয়া হয়েছে। বন্দীদের জন্য হামাসের এক ডাক্তার নিয়োজিত ছিলেন বলে শরণ বলেন, তিনি দেখতে বেশ ভালো। ইয়োচেফের ভাগ্নি গাদি আমিচাই বলেন, ইয়োচেফ তাকে জানিয়েছেন হামাসের যোদ্ধারা তাকে মোটর সাইকেলে করে নিয়ে যান, সামনে একজন বসেন, পেছনে একজন। প্রথমে তিনি জানতে পারেন তাকে নীর ওজের পাশে আবাসন আল কাবাডিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর তিনি কোথায় ছিলেন তা তিনি জানেন না। রয়টার্স জানিয়েছে, গাজার যুদ্ধ নিয়ে নীরবতা ভেঙেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়ে তিনি ফিলিস্তিনিদের দুর্দশা উপেক্ষা করার বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। ওবামা বলেন, এ সংঘাতকে চলতে দেওয়ার মানে ফিলিস্তিনিদের দুর্দশাকে উপেক্ষা করা, গাজা হোক বা পশ্চিম তীর, এটি চলতে দেওয়া অন্যায্য। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কিছু মূল কারণও তুলে ধরেন ওবামা। তিনি বলেন, 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তনের সময় কেবল ফিলিস্তিনিদের অনেকে বাস্তুচ্যুত হননি, তাদেরকে দিনের পর দিন জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। ওবামা সতর্ক করে দিয়ে বলেন, মানবিক ক্ষয়ক্ষতি উপেক্ষা করে এমন যে কোনো ইসরায়েলি সামরিক কৌশল শেষ পর্যন্ত হিতে বিপরীত হতে পারে। হামাস ইসরায়েল যুদ্ধ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে এমন আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে চীনের 6টি যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তবে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ প্যাংগু মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে ভিত্তিহীন প্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন। খবরে বলা হয়, ওমানের রাজকীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিতে গত সপ্তাহ থেকে চীনের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ 6টি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। লিউ পেঙ্গু বলেন, চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজের বহরটি সংশ্লিষ্ট দেশগুলোতে বন্ধুত্বপূর্ণ সফর করছে, এ সত্যকে সংশ্লিষ্ট সব পক্ষের শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্য সাগরে মার্কিন রণতরী মোতায়েনের পর চীনের যুদ্ধজাহাজের বহর থেকে দেশে ফিরে যাবে নাকি ওই অঞ্চলে মোতায়েন থাকবে তা এখনও স্পষ্ট নয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলিরা উদ্বেগ প্রকাশ করে যাচ্ছেন। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গাজা যুদ্ধ নিয়ে কথা বলতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করবেন। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। গাজা যুদ্ধ নিরসনে ব্যস্ত সময় কাটাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সোমবার তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী অ্যালি কোহেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী কোহেনকে বলেন, পৃথিবীর সব দেশেরই আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু তাদেরকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে এবং বেসামরিক ব্যক্তিদের নিরাপত্তা দিতে হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকির সঙ্গেও টেলিফোনে কথা বলেন। প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের প্রথম দিকে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমাতে আলোচনার জন্য বেইজিং তার মধ্যপ্রাচ্য দূত ঝাইজুনকে সেই অঞ্চলে পাঠিয়েছে। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সকালে কাতারের আমির তামিম বিন হামাদ ইসরায়েলের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে তাদের ভূমি দখলের মতো নৃশংসতা চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দেওয়া যাবে না, তাদেরকে আমরা পানি, ওষুধ ও খাবার বন্ধ করার সুযোগ দিতে পারি না। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, এই রক্তপাত সব ধরনের সীমা ছাড়িয়েছে এবং এই অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা বন্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছে ইরান ও তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সোমবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেন। তুরস্কের সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ ককেশাস অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে তুরস্ক, ইরান, আজারবাইজান ও আর্মেনিয়ার অংশগ্রহণে এই সম্মেলন হলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে নেতারা গাজা যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। হামাসের ঘনিষ্ঠ বলে পরিচিত হাকান ফিদান সংঘাত শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইরান সফরেও তার মনোযোগ এই যুদ্ধের দিকে থাকবে বলেই মনে করা হচ্ছে। এদিকে মঙ্গলবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি মার্কিন নাগরিক সহ হামাসের হাতে বন্দী অবশিষ্ট জিম্মিদের মুক্তির চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তার প্রবাহ চলমান রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। এর মধ্যে মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ে ইসরায়েলকে অন্ধ সমর্থন দেওয়ার বিষয়ে অসন্তোষ তৈরি হয়েছে। দেশটির বিভিন্ন শহরে প্রতিদিনই ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। তবুও গাজার যুদ্ধবিরতির এখনই সঠিক সময় নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কেরবি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হবে কিনা
এ নিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র। জবাবে কিরবি বলেন, যুদ্ধবিরতির এখনই সঠিক সময় তা আমরা বিশ্বাস করি না, তবে গাজায় মানবিক সহায়তা সরবরাহের দিকে মনোনিবেশের কথাও আলাদা এক ব্রিফিংয়ে উল্লেখ করেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার ইসরায়েল সফরে গেছেন। সেখানে তিনি নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজাক হার্জগ এবং হামাসের হাতে বন্দীদের পরিবারের সঙ্গে কথা বলবেন। এরপর তিনি ফিলিস্তিনের রামাল্লায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে থাকা ইসরায়েলি বোমা হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 5,087 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে 2,055টি শিশু এবং 1,119 জন নারী। গত 24 ঘন্টায় বিমান হামলায় নিহত হন 400 জনেরও বেশি ফিলিস্তিনি। এছাড়া ইসরায়েলের হামলায় গাজায় 12টি হাসপাতাল ও 32টি স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে। হামলায় ধসে পড়া শত শত ভবনের ধ্বংসাবশেষের নিচে প্রায় 1,500 মানুষ আটকা পড়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার জানিয়েছে, সোমবার রাতে তাদের হামলায় হামাসের 3 জন ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন। গাজার 400+ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছেন তারা। এর মধ্যে হামাসের অপারেশনাল হেডকোয়ার্টার এবং অ্যাসেম্বলি এলাকাও রয়েছে। হামাস মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলি হামলার 17তম দিনে উত্তর গাজার আল শাতি শরণার্থী শিবির এবং দক্ষিণের শরফ রাফা ও খান ইউনিসে 140 ফিলিস্তিনি নিহত হয়েছেন। জ্বালানি না থাকায় উত্তর গাজার বৃহত্তম মেডিকেল ফ্যাসিলিটি ইন্দোনেশিয়ান হসপিটাল সোমবার রাতে অন্ধকারে নিমজ্জিত ছিল। গাজার হাসপাতালগুলোতে বোমা বর্ষণ চলছে। চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা না হলে সেখানে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। আল জাজিরা জানিয়েছে, পশ্চিম তীরে ধরপাকড় অব্যাহত রয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।